ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चन्ने वै ए चपार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि श्री रामकृष्णदेवेर सन्न्यासी एवं गृही पार्षददेर जीवनी निये তৈরি পার্শ্বদ কথা বিষয়ে আলপাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম গৃহী পার্শ্বদ শ্রী গিরিশচন্দ্র ঘোষের জীবনিকা জীবনী নিয়ে। আমরা শেষ করেছিলাম যেখানে, সেটা হচ্ছে এই 21 সেপ্টেম্বর 1884 সালে গিরিশচন্দ্র ঘোষ তার নাটক সেপ্টেম্বর মাসে গিরিশচন্দ্র ঘোষ তার নাটক চৈতন্যলীলা জগতে সকলের কাছে নিয়ে এলেন। এটা ঠিক অগস্ট মাসে নাটক একবারে যবে থেকে মঞ্চস্থ হলো তবে থেকে হই হই পড়ে গেল। বিশেষ করে আমাদের নটী বিনোদিনীর গান এবং গিরিশচন্দ্রের লেখা গান, গিরিশচন্দ্র যত ভালো না নাট্যকার তার চেয়েও ভালো গীতিকার, গিরিশচন্দ্রের লেখা গান ভীষণভাবে বিখ্যাত হয়ে গেল। একজন বৈষ্ণব সাধক গিরিশচন্দ্র ঘোষের এই চৈতন্যলীলা নাটক দেখে গিরিশচন্দ্র ঘোষকে বাহবা দিতে তার বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন গিরিশচন্দ্র ঘোষ বোধহয় ওষুধের মতো কিছু খাচ্ছেন। তিনি জিজ্ঞাসা করলেন কি খাচ্ছেন, তিনি বললেন আমি মদ্যপান করছি। নাট্যকার তার নাটক, তার গান, তার আকুতি সবের প্রতি ভক্তিহীন হয়ে পড়লেন সেই সাধক। তিনি রওনা দিলেন গিরিশচন্দ্র ঘোষকে ছেড়ে। এর ঠিক কিছুদিন বাদে 21 সেপ্টেম্বর 1884 সালে এই গিরিশচন্দ্র ঘোষের চৈতন্যলীলা নাটক দেখতে শ্রীরামকৃষ্ণ সপার্ষদ উপস্থিত হলেন। গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণ যখনই এসছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য দ্রুত তার কাছে এগিয়ে গেলেন। তিনি ঠাকুরকে অভিবাদন জানানোর আগে ঠাকুরই তাকে প্রণাম করে বসলেন। গিরিশ প্রতি প্রণাম করতে ঠাকুর আরও আবার প্রণাম করলেন। গিরিশ আরেকবার প্রতি প্রণাম করা মাত্র ঠাকুর আরেকবার প্রণাম করলেন। গিরিশচন্দ্র প্রণাম করা বন্ধ করে দিলেন, কিন্তু অনুভব করলেন সবসময় একটি অতিরিক্ত প্রণাম ঠাকুর তার প্রতি দিয়ে রেখেছেন। পরবর্তীকালে তিনি তার জীবনীতে লিখেছেন যে রাম অবতারে ধনুর্বাণ নিয়ে জগৎ জয় হয়েছিল, কৃষ্ণ অবতারে জয় হয়েছিল বংশীর ধ্বনিতে, আর রামকৃষ্ণ অবতারে জয় হবে প্রণাম মন্ত্রে, প্রণাম অস্ত্রে। এই প্রণাম অস্ত্রে পরাজিত হয়ে গিরিশচন্দ্র মনে মনে তাকে নমস্কার জানিয়ে ঠাকুরকে নিয়ে ওপরে বসিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি একজন পাখাওয়ালার ব্যবস্থা করেছিলেন। তখন নাটকে পাখা ছিল না, ওই ম্যানুয়াল পাখাওয়ালা রাখা হতো এবং সে পাখায় হাওয়া করে ঠাকুরকে ওই শান্ত করেছেন। গিরিশ ঘোষ সেদিন থাকতে পারেননি, তার সমস্যা হওয়ায় তিনি বাড়ি চলে গেছিলেন। এর আগে গিরিশচন্দ্র নাস্তিক গিরিশচন্দ্র ধীরে ধীরে আস্তিক হতে আরম্ভ করেছিলেন। তিনি তারকেশ্বর মন্দিরে যাতায়াত শুরু করতেন এবং শিবের প্রতি অনুরক্ত হন। শিব হচ্ছে আমাদের সবার গুরু, জগৎগুরু, সেই শিবের প্রতি তিনি অনুরক্ত হন এবং শিবের কাছে তিনি অনুরোধ করেন, যদি আপনি আমাকে গুরু খুঁজে না দিতে পারেন তো আপনি গুরু হিসেবে আমার জীবনে অবতীর্ণ হন। এটা যে কতখানি প্রার্থনা সার্থক হয়েছিল সেটা আমরা পরবর্তীকালে গিরিশচন্দ্র ঘোষের জীবনী দেখেই বুঝতে পারব। ঠাকুরের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের দেখা এই 21 সেপ্টেম্বর 1884 সালে নয়, প্রথম দেখা 1877 সালে, 7 বছর আগে। এটি দীননাথ বসুর বাড়িতে, সেইখানে তিনি প্রথম রামকৃষ্ণ পরমহংসকে দর্শন করেছিলেন। তার মনে হয়েছিল যে ব্রাহ্ম দর্শন, এই ব্রাহ্মেরা বোধ হয় যেরকম তাদের শখের নানারকম জিনিস আছে, এরকম এক পরমহংসকে খাড়া করেছে। তাই তিনি দীননাথ বসুর বাড়িতে গিয়েছিলেন এই ব্রাহ্মদের পরমহংসকে দেখবেন বলে।
গিয়ে দেখলেন সন্ধ্যা হয়েছে, ঠাকুরের সামনে সেজ বাতি জ্বালানো হয়েছে। ঠাকুর জিজ্ঞাসা করছেন ভাবস্থ অবস্থায়, সন্ধে হয়েছে? গিরিশ মনে মনে ভাবলেন ঢং দেখো, যে সন্ধে হয়ে গেছে, সামনে আলো জ্বালা হয়েছে, অথচ ইনি এমন বড় সাধক, ইনি বুঝতেই পারছেন না সন্ধে হয়েছে কি হয়নি। এর কয়েক বছর পর দ্বিতীয় দর্শন হয় তার বলরাম বসুর বাড়িতে। গিরিশ ঘোষের ধারণা ছিল পরমহংস মানে কথা বলে না বিশেষ, আকার ইঙ্গিতে কথা বলে এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে না এবং কাউকে প্রতিপ্রণামও করে না, কারণ তিনি জগৎগুরু। কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখে তার এই ধারণা সম্পূর্ণ বদলে যায়। পরমহংস সম্পর্কে একটি নতুন ভাব তার মধ্যে আসে, যিনি সকলের সঙ্গে কথা বলেন এবং মেশেন বন্ধুর মতো করে, এবং তিনি যেভাবে মানুষকে গ্রহণ করেন তা হলো প্রণাম অস্ত্র দিয়ে তিনি গ্রহণ করেন এবং দীনভাবে ভূমি স্পর্শ করে বারবার প্রণাম করে পুনঃপুন নত হয়ে তিনি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। তাই তিনি তাকে ওই দেখতে দেখতে খুব হতবাক হয়ে গেছিলেন। তিনি পৌরাণিক চিত্রনাটক অঙ্কন করতেন, তাই একটা ধারণাকে তিনি আবার পুনর্জাগ্রত করতেন। আমাদের রামচন্দ্র আমরা কেউ রামচন্দ্রকে দেখিনি, কিন্তু রামচন্দ্র সম্পর্কে একটা ধারণা আছে। রামচন্দ্রকে ধারণা করতে গেলে দুটো জিনিস একসঙ্গে দেখবেন, সব ছবি আসে, সরু কোমর যেমন আর্য পুরুষের হয়ে থাকে, কিন্তু বলিষ্ঠ বাহু আর একেবারে ভীষণ রকমের নরম একটা চেহারা, মাদকতাপূর্ণ চেহারা, যাকে দেখলেই ভালো লাগে, যাকে দেখলেই মনে হয় মন একেবারে শান্ত হয়ে যাচ্ছে, চোখের যেন আনন্দ হচ্ছে, মনের যেন আনন্দ হচ্ছে। এই যেরকম আমাদের ধারণা থাকে ঠিক সেরকম ছবি আঁকি। আর গিরিশচন্দ্র ঘোষ নাট্যকার ছিলেন, তিনি শব্দ দিয়ে ছবি আঁকতেন, তাই তার কখনো তিনি যা শুনেছেন আর তার যে আঁকা ছবি এটা কখনো দুরকম হতো না। কিন্তু এবার যেন তার সব কিছু দুরকম হয়ে গেল। তিনি একরকম কল্পনা করেছিলেন গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, আরেক রকম তিনি দেখলেন। সেদিন তার সঙ্গে ওই অমৃতবাজার পত্রিকার শিশির কুমার ঘোষও উপস্থিত ছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণ দেখে মনে হলো এ লোকটা ঢং করে, তাই বললেন আর কি দেখবে, চলো চলো। গিরিশের কিন্তু আস্তে আস্তে মন থেকে যে কুয়াশাটি একটু একটু, সন্দেহের কুয়াশাটা একটু একটু করে সরে যাচ্ছিল, কিন্তু এই অমৃতবাজার পত্রিকার যিনি সম্পাদক শিশির কুমার ঘোষ তার চাপে পড়ে তিনি সেদিন চলে গেলেন। তৃতীয় দিনেও তাই গিরিশের শ্রীরামকৃষ্ণকে চেনা হলো না। গিরিশ এই শব্দটি ব্যবহার করেছেন, ভগবানকে আমার চেনা হলো না। আমরা সত্যি সত্যি চিনি, চিনতে চাই আর কি, আমরা যেটা দেখি সেটা হচ্ছে ছবি, যেটা পড়ি অন্যেরা যে অনুভব করেছেন সেইটা, কিন্তু আমাদের নিজেদের চেনা হওয়াটা খুব জরুরি, ভগবানকে নিজেদের চেনা হওয়াটা খুব দরকার, সেই চেনা হয়নি। চতুর্থ দর্শন ওই জগদম্বা ইচ্ছাতেই তিনি আবার তার সঙ্গে তার চতুর্থবার দর্শন হয়। তিনি আমরা বলেছি শিবের কাছে প্রার্থনা করেছিলেন যে আপনি আমাকে একজন গুরুকরণ করে দিন, যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন, যিনি আমাকে অন্ধকার সেই রাস্তার ভেতরে জ্ঞানের আলো জ্বালিয়ে আমার হৃদয়কে আলোকিত করবেন, যদি কাউকে না পাওয়া যায় আপনি গুরুরূপে আমার সামনে এসে উপস্থিত হলেন হন। তিনি ওই চেষ্টা করছিলেন যে একজন কেউ গুরুর তার কাছে আসুন। এই সময় শ্রীরামকৃষ্ণ এই গিরিশচন্দ্র ঘোষের এক বৈষ্ণব বাবাজির সাথে পরিচয় হয়। বৈষ্ণব বাবাজি তাকে বলেছিলেন যে ভগবানকে তিনি নিত্য ভোগ দেন এবং ভগবান তা গ্রহণ করেন, যে রুটিটি তাকে দেওয়া হয় সেই রুটিটির ওপরে ভগবানের দাঁতের চিহ্ন থাকে। গিরিশ ঘোষ জিজ্ঞেস করেছিলেন কেন তিনি এমনটি দেখতে পান না। সেই বৈষ্ণব তাকে বলেছিলেন এটি দেখবার জন্য দেখার মতো একটা মন তৈরি করতে হয়। গিরিশ ঘোষ বুঝলেন যে তার মন এখনো তৈরি হয়নি। এইরকম যখন তার মনের অবস্থা, একদিন পাড়ার চৌরাস্তার মোড়ে একটি রকেতে তিনি বসে আছেন, এমন সময় দেখলেন যে শ্রীরামকৃষ্ণদেব ভক্ত সহকারে বলরাম বাগবাজার স্ট্রিটের উপর দিয়ে বলরাম বাবুর বাড়িতে যাচ্ছে। দুজনের চোখাচোখি হলো, ঠাকুর তাকে প্রণাম করলেন, কিন্তু গিরিশ এমন অভিভূত হয়ে গেছিলেন তিনি প্রণাম করতে পারলেন না। কিছু দূর যাওয়ার পর ঠাকুর যখন চলে যাচ্ছেন তখন একজন ছুটতে ছুটতে তার কাছে এলেন, বলরামবাবুর বাড়ি থেকে
তিনি তাকে এলেন, এসে গিরিশবাবুকে বললেন যে ঠাকুর আপনাকে, পরমহংসদেব আপনাকে ডাকছেন। গিরিশবাবু যে মুহূর্তে তার কাছে গিয়ে পৌঁছলেন, ভাবস্থ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাকে বলতে থাকলেন, বাবু আমি ভালো আছি, আমি ভালো আছি। গিরিশ ঘোষ দ্বিতীয় কিছু চিন্তা করার আগেই ঠাকুর বলতে থাকলেন, না গো না, এসব ঢং নয়। একই গিরিশ ঘোষের এই যে সন্দেহটা ছিল আগের দিন, সেটা সঙ্গে সঙ্গে অপনোদন করে দিলেন। তখন গিরিশ ঘোষ তাকে জিজ্ঞাসা করলেন, গুরু কি, গুরু বলতে আমরা কি বুঝি, আর মন্ত্রই বা কি? ঠাকুর বললেন, গুরু হচ্ছেন ঘটক, যেরকম গুরু ঈশ্বরের সঙ্গে যিনি আলাপ করিয়ে দেন। তারপরে তিনি একটা অদ্ভুত কথা বললেন, তোমার গুরু হয়ে গেছে। ঈশ্বরের মন্ত্র কি? ঠাকুর উত্তর দিয়েছিলেন, ঈশ্বরের নাম। তার যে দুটি প্রশ্ন ছিল, যে গুরুকরণ এবং ঈশ্বরের পথে যাবার যে পথ, যিনি তার সেই অন্ধকার পথ থেকে যিনি আলোর দেখাবেন, এই দুটি প্রয়োজন ছিল তার একজন গুরুর, এবং একটা অনুসরণ করার জন্য পথ, এই দুটির সম্পর্কে তার যে প্রকাশ্য ধারণা ছিল না, সেটি শ্রীরামকৃষ্ণ অপনোদন করলেন। এবং সঙ্গে সঙ্গে গিরিশের যে একেবারে আকাশচুম্বী দর্ভ ছিল, দম্ভ ছিল, অহংকার ছিল, সেগুলো যেন ভেঙে চুরে তছনছ হয়ে যায়। পঞ্চম দর্শন হয় তার এই থিয়েটারে। সেখানে সেদিনকে দেবেন্দ্রনাথ মজুমদার গিরিশচন্দ্র ঘোষকে থিয়েটারের সাজঘরে গিয়ে বলেন যে পরমহংস মশাই এসেছেন তাকে দর্শন করতে, তার নাটক দেখবেন বলে এসেছেন। গিরিশ ঘোষ আদেশ দেন তাকে ভালো বক্সে বসানো হোক, শুধু তাই নয়, একজন পাখাওয়ালাও যেন ঠিক করে দেওয়া হয়। দেবেন্দ্রনাথ খুব হতবাক হয়ে গেলেন, বললেন আপনি নিজে গিয়ে তাকে আবাহন করবেন না? তিনি উত্তরে দিয়েছিলেন, আমি না গেলে তিনি আর গাড়ি থেকে নামতে পারবেন না, বিরক্ত হয়ে। তারপরে তিনি রাগ করলেন বটে, তিনি গিয়েছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, গাড়ির সামনে এসেই ঠাকুরের সেই সৌম্য মূর্তি দর্শন করে গিরিশের যে এত রাগ এত অভিমান, সেটা যেন একদম গোলে একেবারে একদম পাক হয়ে গেল। গিরিশ ঠাকুরকে প্রণাম করেছিলেন এবং তাকে দোতলার একটি, প্রথমে একটি ঘরে নিয়ে গিয়ে বসানো হয়, তারপরে একটি ভালো বক্সে বসানো হয়। যখন গিরিশচন্দ্র তো গুরু কি খোঁজ করছেন, কিন্তু গুরুর প্রতি কেমন আচার আচরণ করা দরকার এটা তিনি জানতেন না। তা তিনি গিয়ে যখন দেখলেন ঠাকুরকে নাটক শুরু হওয়ার আগে তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বসানো হলো, সেখানে অনেক চেয়ার কৌচ আছে, ঠাকুরও বসেছেন, গিরিশচন্দ্র গিয়ে বসেছেন, কিন্তু তিনি দেখলেন, গিরিশ ঘোষ দেখলেন দেবেন্দ্রাদি যে সমস্ত ভক্তরা তারা প্রত্যেকে দাঁড়িয়ে আছে, শ্রীরামকৃষ্ণের সামনে কেউ বসছে না। তিনি প্রথম অনুভব করলেন গুরুর সঙ্গে একাসনে সমাসীন হওয়া যায় না। এই এটা যে শ্রদ্ধার যে আনুষ্ঠানিক কিছু কিছু দিক থাকে, সেইগুলো যেন একটু একটু করে কেটে যেতে থাকলো। সেই সময় ঠাকুরের এই অবস্থায় এবং তিনি বুঝতে পারছিলেন তার ভেতরে যেন একটা পরিবর্তন এসেছে। জীবনীকাররা ব্যাখ্যা করেছেন নূতন ধারা, গিরিশ ঘোষের জীবনে একটি নবধারা আসতে থাকছিল। তিনি গিরিশ ঘোষ তার ওই মনের ভেতরে এইরকম ভাব যখন আসছে, তখন ঠাকুর তাকে বলেন, তোমার মনে আঁক বা বাঁক আছে, তোমার মধ্যে আঁড় বা আঁক বাঁক আছে। তার মনের ভাব বুঝতে পারেন দেখেই গিরিশ ঘোষ জিজ্ঞেস করেছিলেন, বাঁক যায় কিসে? বলছেন বাঁক যায় বিশ্বাসে, নিজেকে বিশ্বাস করতে হয় আমি সেই অনন্তের সন্তান, এবং যখনই এই বিশ্বাসটি আমাদের জীবনে আসে তখনই আমাদের জীবনের যাবতীয় বাঁক বা সন্দেহ অপসৃত হয়। সন্দেহ তখনই আসে যখন আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না। দেখবেন পরবর্তীকালে স্বামীজি বলছেন না, নিজেকে বিশ্বাস না করাটা নাস্তিকতা। তার কারণটাই হচ্ছে এক, আমরা যতক্ষণ না নিজেকে বিশ্বাস করতে পারি, জগতের সবাই যদি আমাকে বিশ্বাস দেয়ও আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না, কারণ আমি যে সত্যটাকে জানি সেটাকে আমি অনুসরণ করি না, এটা হচ্ছে কথা। এরপরে ষষ্ঠ দর্শন হয় এই মধুরায়ের গলিতে। আগের দিন আমরা এর বর্ণনা করেছি, রামচন্দ্র দত্তের বাড়িতে মধুরায়ের গলিতে সেখানে তিনি দর্শন করেন। তিনি শুনলেন ঠাকুর এসেছেন, সেখানে গিয়ে দেখলেন সেখানে ভীষণ রকমভাবে কীর্তন হচ্ছে, কীর্তনে ঠাকুর ভক্তেরাও নাচছেন এবং গাইছেন, এবং তাদের প্রধান গায়ক হলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব। গাওয়া হচ্ছে নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোলে। গিরিশ ঘোষ ওখানে গিয়ে একেবারে
কি করবেন বুঝতে পারছেন না। তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে নাচবেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে গাইবেন, না নেচে না গিয়ে গম্ভীর হয়ে বসে থাকবেন, কি তার করণীয় এটাই তার কাছে খুব পরিষ্কার হচ্ছে না। একদিকে তার অহংকার ভীষণ রকমভাবে বাধা দিচ্ছিল, যে অন্যান্য ভক্তরা যেমন হাত তুলে নাচছে, গলা ছেড়ে গাইছে, সেই করতে যেমন বাধা দিচ্ছিল, আবার তার মনের ভেতরে ভক্ত যে গিরিশচন্দ্র তার মনে হচ্ছিল না না আমার এর সঙ্গে জুড়ে এই নাচ গান করা উচিত। এই যখন হচ্ছে তখন ঠাকুর এমন সময় গভীর ভাব সমস্তিতে মগ্ন হয়ে যান এবং তার থেকে বুদ্ধিত হওয়ার পরে তিনি আবার গিরিশচন্দ্র ঘোষের সামনে এসে উপস্থিত হন। গিরিশচন্দ্র ঘোষ তাকে জিজ্ঞাসা করেন, আমার মনের বাঘ যাবে তো? আশ্বাসের বাণী এলো যাবে, এই একবার শুনেও তার মনে হলো না। তিনি আবারও জিজ্ঞাসা করলেন, আমার মনের বাঘ যাবে তো? এই তারই অবিশ্বাস দেখে ভক্তরা খুব তাকে সেদিনকে বকাঝকা করতে থাকলো এবং গিরিশ ঘোষের তো খুব মানি মানুষ ছিলেন, সামান্যতম একটু বিরোধিতা হলেই তার মন অন্যদিকে যাত্রা করত। সেদিনও তার মন অন্যদিকে যাত্রা করছিল, তার মনে হলো না তিনি রামচন্দ্র দত্তের বাড়িতে থাকবেন না। তিনি যখন বেরিয়ে চললেন তখন তার পেছন পেছন আরেকজন বেরিয়ে এলেন তার সাথে সাথে, তিনি হলেন দেবেন্দ্রনাথ মজুমদার। তিনি এই গিরিশচন্দ্র ঘোষকে রাস্তায় ধরলেন এবং ধরে উপদেশ দিলেন যে আপনি গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে পরমহংস মহাশয়ের সঙ্গে দেখা করবেন, সেখানে তিনি সেখানে আপনি তার সাথে একাকী দেখা করতে পারবেন। একাকী দেখা করলে এই যে ভক্তদের বাধা, তাদের বিরক্তি, তারা তো আপনার আচরণ বুঝতে পারে না, কিন্তু যিনি আপনার আচরণটি বুঝতে পারবেন তিনি আপনার সঠিক উত্তর দিতে পারবেন। এবং তাই তিনি গিরিশচন্দ্র ঘোষকে অনুরোধ করলেন গিরিশচন্দ্র ঘোষ যেন দক্ষিণেশ্বরে যান, এবং এই সপ্তম দর্শন গিরিশচন্দ্র ঘোষের সেটি দক্ষিণেশ্বরে। এই দক্ষিণেশ্বরে গিয়ে তিনি অনুভব করলেন যে গুরুই তার, গুরুই সবার জীবনের সর্বস্ব, গুরুমূর্তি ইষ্টের প্রতিনিধি, ইষ্ট আমাদের জীবনের সর্বস্ব। কিন্তু যেহেতু ইষ্টকে আমরা অনুভব করতে পারি না, চর্মচক্ষের বেড়াজাল দিয়ে ধরে থাকতে পারি না, তাই ইষ্টের মূর্তি গুরু রূপে আমাদের কাছে আসেন এবং তিনি তাকেই আমাদের জীবনের সর্বস্ব করবে হবে। তিনি গিয়ে একটা দারুণ কথা বলেছিলেন, এটা কিন্তু আমাদের খুব সুন্দর, আমাদের একজন সাধু এই কথা বলেছিলেন, তাকে শাস্ত্র পড়তে যখন বলা হয়েছিল তিনি বলছেন আমার সন্ন্যাস হয়ে গেছে, এখন যদি শাস্ত্র পড়তে শুরু করি আমি পড়াবো কবে, শাস্ত্র আমি পড়াবো কবে। গিরিশ ঘোষের এই কথাটা পড়তে পড়তে আমার তার কথা ভীষণ রকম মনে হচ্ছিল। তিনি গিয়ে ঠাকুরকে বললেন, দেখুন মশাই, নাটক টাটক অনেক লিখেছি, তাতে অনেক উপদেশ লিখেছি, অতএব আমাকে নতুন করে আর কিছু উপদেশ দেবার চেষ্টা করবেন না, এমন কিছু করুন যে আমার যদি নিজের আমার মধ্যে পরিবর্তন যদি এনে দিতে পারেন তাহলে আনুন, দয়া করে কোনো রকম উপদেশ দেবেন না। ঠাকুর রামলাল দাদাকে একটা সংস্কৃত শ্লোক বলতে বললেন, সেই শ্লোকে ভাবার্থ এই হচ্ছে বিশ্বাসী সব। তখন ঠাকুর তাকে ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করেন, গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেন, আপনি তাহলে কে? ঠাকুর ভারী সুন্দর উত্তর দিয়েছেন, বলছেন আমায় কেউ বলে আমি রামপ্রসাদ, কেউ বলে রাজা রামকৃষ্ণ, আমি এখানেই থাকি। তিনি আবার যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলেন যে আগে বলেছিলেন উপদেশ টুপদেশ অনেক লিখেছি, আমার নতুন করে আর উপদেশ দেবার এতটুকু আমাকে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন না। কিন্তু তিনি বুঝতেও পারছেন না কেমন পথে চলবেন, তাই তিনি জিজ্ঞাসা করলেন আপনাকে, আমি আপনাকে দর্শন করেছি, আবার কি আমায় যা করতে হয় তাই করতে হবে? ঠাকুর তাকে কিচ্ছু করতে বারণ করলেন, বললেন যেমন ছিলেন তেমনি থাকতে হবে। এটা কিন্তু শুধু শ্রীরামকৃষ্ণের উপদেশ নয়, জগতে সব ধর্মগুরুদের উপদেশ, এমনকি শ্রীমা সারদা দেবীও, দেখবেন স্বামী শান্তানন্দজির সঙ্গে শ্রীমা সারদা দেবীর একটা কনভারসেশন আছে, প্রথম শ্রী শ্রী মায়ের কথার শেষ স্মৃতি কথা আছে স্বামী শান্তানন্দজির সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা। সেখানে শান্তানন্দজি মাকে জিজ্ঞাসা করছেন, আমায় কি অন্যরকম কিছু একটু আচরণ করতে হবে? এটা হচ্ছে আমাদের বেসিক জানেন তো একটা ভুল ধারণা, আমরা দীক্ষা নিয়েছি আমাদের কি অন্যরকম একটা আচরণ করতে হবে, আমরা কি সাধারণের মতো চলতে পারবো না, সাধারণ জীবন যাপন করতে হবে, শুধু জীবনের মোড়টা ঈশ্বরাভিমুখী করতে হবে। শ্রীরামকৃষ্ণ ছিলেন একেবারে সবচেয়ে ভালো শিক্ষক, তিনি জানতেন এখন যদি গিরিশচন্দ্র ঘোষকে তিনি অন্য কিছু করতে বলেন তাহলে গিরিশ ঘোষ সেটিকে অনুসরণ করতে পারবেন না, এবং অনুসরণ করতে না পারলে তিনি তার এই ইতো নষ্ট তত ভ্রষ্ট হয়ে যাবে। তাই তিনি বললেন তুমি যেমন করছো তেমনি করো,
আমরা যদি খুব ভালো করে গিরিশচন্দ্র ঘোষের জীবনীটা দেখি তাহলে দেখব শ্রীরামকৃষ্ণদেবকে এই শ্রীরামকৃষ্ণের এই উপদেশের পেছনে একটা কাজ আছে। আমরা যখন স্বেচ্ছাচার করি, স্বেচ্ছাচার করতে 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 একটা সময় স্বেচ্ছাচারিতার প্রতি আমাদের একেবারে ঘৃণা এসে যায়। যে জীবন যাপন করছি সেই জীবনটাকে আমরা তখন আর ভালোবাসতে পারি না। তখন আমাদের ভেতরের যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে আসল পরিবর্তন। আমার নিজের থেকে বোঝা উচিত যে জীবনটা যাপন করছি সেটা ভালো নয়। এই যতক্ষণ না পর্যন্ত আমি বুঝতে পারবো যে এটা ভালো নয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো উপদেশ, কোনো টোটকা, কোনো ওষুধ কিছুই কাজে লাগবে না। তাই সবার আগে আমাদের বোঝা উচিত যে যে জীবনটা যাপন করছি সে জীবনটা ভালো নয়। গিরিশবাবুকে কিচ্ছু তিনি ইয়ে করলেন না, কোনো কিছুই বললেন না। তিনি বললেন, না গো না, ওকে কিছু বলতে হবে না। যখন ভক্তরা তার সম্বন্ধে এসে বলতেন তখন তিনি বলতেন যে আপনি কেন আপনার কাছে আসে বলে দেন না কেন। বললেন, না গো না, ওকে কিছুই করতে হবে না, ও নিজেই সব কাটিয়ে উঠবে। দেখুন গুরুর কি বিশ্বাস তার শিষ্যের প্রতি, যে ওকে আলাদা করে কিচ্ছু করতে হবে না, ওর ভেতরে সেই শক্তিটি আছে যে শক্তির বলে ও নিজেকে বদল করে দিতে পারে। কিরকম ভালোবাসতেন, একদিন একবারে প্রচণ্ড মদ খেয়ে অপ্রকৃতিস্থ অবস্থায় গিরিশচন্দ্র ঘোষ এসে উপস্থিত দক্ষিণেশ্বরে। ঠাকুর কোথায় বকাঝকা করবেন তা না করে তিনি গিরিশকে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। শুধু এইখানেই শেষ নয়, লাটুকে বললেন, যা তো গিয়ে গাড়িতে গিয়ে দেখে কিছু ফেলে টেলে এসেছে কিনা, মানে মদের বোতল হাতে নেই তো, অথচ প্রচণ্ড মদ খেয়েছে, তাই মদের বোতল টোতল ফেলে এসছে কিনা ডেকে আনতে বলেন। এরম গুরু পাবেন যে যিনি বলছেন যে শিষ্য গাড়িতে মদের বোতল টোতল ফেলে এসছে কিনা নিয়ে আয়, যদি এখানে আবার একটু মদের তৃষ্ণা পায় যাহলে যাতে সে মদ খেতে পারে। এটি আবার কে কে শুয়ে পড়েছেন, মুশকিল। ওরে বাবা রে, আমি তো আর কিছুতেই আর ঠিক করতে পারছি না। ঠাকুর এই গিরিশকে কখনো এরকম ভাবে করতে না। তারপরে তিনি আরেক দিনের ঘটনা, তিনি একবার প্রচন্ড মদটাদ খেয়ে এসেছেন, ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরের গেট বন্ধ এবং দারোয়ানরাও সব ঘুমিয়ে পড়েছে, তারা কেউ গিরিশচন্দ্রের কথায় কোনো রকম সাড়া দিলেন না। ঠাকুর ধীরে ধীরে এই গেটের বাইরে গিয়ে গিরিশচন্দ্রের সঙ্গে দেখা করলেন। শুধু দেখা করলেন না, গিরিশচন্দ্র গাড়ি থেকে নেমে এলেন, ঠাকুর তার হাত ধরে ওখানে নাচতে থাকলেন। এটা হচ্ছে অদ্ভুত ব্যাপার, গিরিশ ঘোষকে তিনি শুধুমাত্র এই করলেন না, তিনি তার হাত ধরে নাচতে থাকলেন। সে একবারে মদ্যপানে বিহ্বল, কিন্তু দুজনেই হরি প্রেমানন্দে একবারে মাতোয়ারা হয়ে আছে। তিনি সেই কারণে পরমহংসদেবকে পরে গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন, জানি না, পরমহংসদেব সম্বন্ধে বলতে গিয়ে গিরিশচন্দ্রের লেখাতেই আছে যে জানি না তিনি পুরুষ কি প্রকৃতি, তিনি মাতার ন্যায় স্নেহ করিয়া খাওয়াইতেন, আবার পিতার ন্যায় জ্ঞানী ও ভক্তের আদর্শ। আমি শাস্ত্রে ঈশ্বর কাহাকে বলে জানি না, কিন্তু এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি তিনি যেন আমাকে সেইরূপ ভালোবাসেন, তাহা হইলে তিনি ঈশ্বর, তিনি আমাকে আমার মতো ভালোবাসিতেন। আমি কখনো বন্ধু পাই নাই, কিন্তু তিনি আমার পরম বন্ধু, যেহেতু আমার দোষ তিনি গুণে পরিণত করতেন, তিনি আমার অপেক্ষা আমায় অধিক ভালোবাসতেন। দেখবেন আমাদের ছেলেবেলার বন্ধুরা সবচেয়ে ভালো বন্ধু হয় আমাদের, কেন হয়? তার কারণ হচ্ছে ছেলেবেলার বন্ধুরা আমাদের বড় একটা দোষ দেখে না, আমাদের যা দোষ সবারই তো সেই একই দোষ আছে, সেই কারণে আমাদের দোষগুলোকেই খুব বড় করে দেখে। এই দেখছিলাম আমার স্কুলমেটদের কথা দেখছিলাম, তারা দেখলাম যে আমার যাবতীয় যে দোষ আছে, যেমন খুব স্থূলকায়, থপথপ করে চলি, ফিজিক্যাল এক্সারসাইজ করি না, এই নিয়ে আমাদের গ্রুপে আলোচনা হচ্ছিল, অন্য একটা গ্রুপে আলোচনা হচ্ছিল। আমার বন্ধুরা রেড়ে করে এগিয়ে এলেন, বললেন শুধু ওর চেহারাটা দেখলে, ও কত কাজকর্ম করে সেটা দেখলে না, মানে কোন নিজের গুণটা আমার ভেতরে। আমরা তো সবসময় চেষ্টা করি আমাদের যে ভালো জিনিসটা সেটা লোকের কাছে প্রকাশ করতে, ঠিক বন্ধু হন এমন। আমাদের মায়েরাও ঠিক তাই হন, যে সবসময় আপনি আপনার ছেলেকে কেউ হয়তো ইয়ে করছেন, আপনি সঙ্গে সঙ্গে ছেলেটার ভালো গুণগুলোকে এক্সিবিট করতে থাকেন। গিরিশচন্দ্র ঘোষ এমন একজন গুরুকে খুঁজছিলেন যিনি বন্ধুর মতো ভালোবাসবেন, মায়ের মতো ভালোবাসবেন। তিনি নিজেকে ঠিক যেরকম ভালোবাসেন সেই রকম তিনি ভালোবাসা দেবেন, ভালোবাসা পাবেন। এইটা একদিন ঠাকুর তার অভিনয় দেখতে গেলেন, গিরিশ ঘোষ তাকে খুব
অনুরোধ করলেন যে তুমি আমার ছেলে হবে, বলো, এত অদ্ভুত আবদার, তিনি আমার ছেলে হবে। ঠাকুর বললেন, তুমি জানো আমার বাবা কীরকম শুদ্ধাচারী ব্রাহ্মণ ছিলেন? আমার বয়ে গেছে তোমার মতো মধুবাতাল চরিত্রহীনের ছেলে হতে যাওয়ার। গিরিশ ভীষণ রকমের ক্ষুব্ধ হলেন এবং প্রচণ্ড গালাগাল দিয়েছিলেন, খেতে শুধু দেননি, হাত ধরে হির হির করে টানতে টানতে তাকে নিয়ে চলে এলেন। ভক্তরা খুব ক্ষুব্ধ পরমহংস মশাইয়ের সঙ্গে এরকম দুর্ব্যবহার করার জন্য। পরের দিন আবার যখন এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, তখনও ঠাকুর কিন্তু একটাও কথা বললেন না, তিনি একবারে গিরিশের অপমান সহ্য করে চুপচাপ ফিরে এলেন। পরের দিন এই নিয়ে আলোচনা হচ্ছেন, তখন তিনি রামচন্দ্র দত্তকে জিজ্ঞেস করলেন, রাম তুমি কি বলো? রাম মোড়ল গেছে তো, অতএব তার কথা অনেকে নেবে। রামচন্দ্র ভাগবতের উদাহরণ দিয়ে বললেন, কলিয় নাগ কে আমাদের শ্রীকৃষ্ণ শুধুমাত্র বিষ দিয়েছিলেন, তাই তিনি বিষ অর্পণ করেছিলেন। কলিয় নাগকে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, তুই বিষ দিস কেন মানুষজনকে? কলিয় নাগ বলেছিলেন, প্রভু তুমি আমায় বিষ দিয়েছ, তাই বিষ দিয়েই বন্দনা করি, অমৃত দিলে অমৃত দিয়ে বর্ণনা করতাম। এর কাছে তো ভগবান তো তার কাছে শুধু বিষই দিয়েছেন, তাহলে অমৃত পাবো কোথায়? এরও ঠিক সেই দশা, এই অমৃত কোথায় পাবে? ঠাকুর চাইছিলেন তার একজন সাপোর্টার, আর এই কারণে উনি অপেক্ষা করছিলেন। ভীষণ রকমের এরকম মানুষ তো খুঁজে পাওয়া কঠিন। আমি তো দেখেছি যে প্রশাসন চালাতে গিয়ে দেখেছি শ্রীরামকৃষ্ণদেবের আচার আচরণ যদি একবারে টোটো কপি করা যায়, একদম ফার্স্ট ক্লাস প্রশাসন চালা যায়। একবারে এর গালে চুমুখে তার গালে চুমুখে, কখনো একে বড় করে, কখনো একে ছোট করে, কখনো একে সাইড লাইন করে, কখনো একে সামনে রেখে। শ্রীরামকৃষ্ণের এই যে স্টাইল অফ টিচিং, স্টাইল অফ অ্যাডমিনিস্ট্রেশন, এর তুলনা হয় না। তিনি কিন্তু একবারও কিছু বললেন না। তখন ঠাকুর বললেন, চলো চলো আমরা যাই গিরিশ ঘোষের বাড়িতে। গিরিশ ঘোষের বাড়িতে তখন তিনি রামচন্দ্রকে নিয়ে গাড়ি করে গেলেন। গিরিশ ঘোষের গাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছেছেন, গিরিশ ঘোষ ঠাকুরকে দেখে একেবারে হতবম্ব হয়ে গেছেন। ঠাকুরের পায়ে তিনি লুটোপুটি খাচ্ছেন আর বলছেন, আজ তুমি যদি না আসতে ঠাকুর, তাহলে বুঝতাম তুমি এখনো নিন্দাস্তুতিকে সমান জ্ঞান করতে পারোনি, তোমার পরমহংস নামের অধিকার পাইনি, আজ বুঝেছি তুমি সেই, তুমি সেই, আর আমায় ফাঁকি দিতে পারবে না, এবার আমি আর তোমায় ছাড়ছি না, বলো তুমি আমার ভার নেমে আমায় উদ্ধার করবে। শিবের কাছে তিনি প্রার্থনা করেছিলেন, শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, তাই এমন একজন গুরুকে তিনি খুঁজে চেয়েছিলেন যিনি শিবতুল্য, শিব সবটি গ্রহণ করলে গ্রহণ করেন। ওই যে বলছেন না, নিন্দা স্তুতি সমস্ত কিছু যা দেবে ভগবানকে সব তিনি গ্রহণ করবেন, যা ফেলে দিয়েছে ন্যায় সে তুলে, ভালো মন্দ সব কিছু, আমরা যা কিছু ফেলে দিই, যাকে আমরা বর্জন করি ভগবান তাই গ্রহণ করেন, শিব তাই গ্রহণ করেন, আশুতোষ তাই গ্রহণ করে তুষ্ট হন আমাদের উপর। এই অবতার পুরুষও ঠিক সেই রকম, তাই শিবের মতো গুরু তিনি পেয়েছিলেন। ঠাকুরকে একদিন তিনি জিজ্ঞেস করলেন যে এখন থেকে আমি কি করবো, আত্মসমর্পণ করতে চান তিনি, এখন থেকে আমি কি করব? ঠাকুর বললেন, সকাল বিকেল তুমি স্মরণ মননটি করো। তিনি বললেন, কখন ঘুম ভাঙে, কখন ঘুমোতে যাই আমার তো মনে পড়ে না, তাই সকাল বিকেল আমি স্মরণ মনন করতে পারবো না। তারপরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে খাবার শোবার আগে আমাকে একবার করে স্মরণ করো। ঠাকুরকে তিনি বললেন, আমার খাবারও ঠিক নেই শোবারও ঠিক নেই, আমি কেমন করে করব? ঠাকুর তখন তাকে বললেন, ঠিক আছে আমায় আম্মুক্তারি দাও। আমরা যেরকম পাওয়ার অফ অ্যাটর্নি দিই যখন নিজেরা কোর্টে অ্যাপিয়ার করতে পারি না, তখন আমরা যেরকম পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কাউকে দায়িত্ব দিই, ঠিক সেই রকম ভগবানকে ডাকার, ঈশ্বরকে ডাকার, ঈশ্বর নির্ভর জীবনযাপন করার পাওয়ার অফ অ্যাটর্নি ভগবানকে দিলেন। আমরা অনেকে দেখবেন এই কথাটা কি কুক্ষণে ঠাকুর বলেছিলেন, বকলমা দাও, এই কথাটা কিন্তু অনেকেই আমরা বলে থাকি। গিরিশ ঘোষের যদি রিয়াকশনটা আমরা দেখতে পাই, তাহলে আমরা অনুভব করতে পারবো আমাদের বকলম দেওয়ার, গিরিশ ঘোষের বকলম দেওয়ার মধ্যে আদতে কতখানি ফারাক। তিনি লিখছেন তার একটি লেখায়, তাকে প্রতিপদে প্রতি নিঃশ্বাসে দেখতে হয়, তার উপর ভার রেখে তাঁর জোরে পাটি নিঃশ্বাসটি ফেললে না, এই হতচ্ছাড়া আমিটায় জোরে সেটা করলে। তার নিজের ইচ্ছা, স্বাধীন ইচ্ছা বলে কিছু ছিল না, এটা যেন তাকে সবসময় কুড়ে কুড়ে খেত। কেন তিনি শ্রীরামকৃষ্ণকে আম্মুক্তারি দিলেন? ঠাকুর তার সেই সমস্ত কিছু স্বেচ্ছায়কৃত সব কিছু কাজ কেড়ে নিয়েছিলেন। প্রত্যেকটি কাজ করার আগে তাকে ভাবতে হতো, এটা আমি করলাম না শ্রীরামকৃষ্ণ তার শক্তিতে করলেন।
এমনকি তার জীবনে এত শোক এসেছে, এতবার প্রথম পক্ষের ইয়েতে মা মারা গেছেন, ভাই মারা গেছেন, প্রথম পক্ষের স্ত্রী মারা গেছেন, দ্বিতীয় পক্ষের দুই কন্যা এবং এক সন্তান, সে সন্তান পুত্র সন্তান মারা গেছে, কন্যাদ্বয় মারা গেছে, এত তার জীবনে শোক এসেছে, কিন্তু শোক করার কোনো অধিকার তার নেই, কারণ তিনি জীবনযাপনে যাবতীয় অধিকার সবটুকু তিনি শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে অর্পণ করেছিলেন। গিরিশ ঘোষকে তিনি প্রকৃত অর্থে গুরুমূর্তি রূপে দর্শন দিয়েছিলেন 1885 খ্রিস্টাব্দের কালী পুজোর রাত্রিরে। ঠাকুর তখন শ্যামপুকুর বাটিতে আছেন, শ্যামপুকুর বাটিতে থাকাকালীন তিনি সবাইকে পুজোর আয়োজন করতে বললেন। সন্ধে হয় যখন তিনি ঠাকুর বসে আছেন, তিনি পুজো কিভাবে হবে, কে করবে কিছুই বলেননি, অথচ সব আয়োজন হয়ে রয়েছে। গিরিশচন্দ্র ঘোষের মনে হলো যে তিনি যেন, এই শ্রীরামকৃষ্ণ যেন স্বয়ং কালী, অতএব তাকে পূজা করলেই তাদের কালী পূজা করা সার্থক হবে। সমস্ত ফুল বেলপাতা পুষ্পমাল্য সব ঠাকুরের শ্রীপাদপদ্মে অর্পণ করা হলো। ঠাকুর দুটি হাত তুলে বড়া ভয়কারী মূর্তি হিসেবে দেখলেন এবং সবাই জয় কালী বলে অর্পণ করলেন শ্রীরামকৃষ্ণের পায়ে। প্রথম গুরু রূপে তার সামনে অবতীর্ণ হন শ্রীরামকৃষ্ণদেব 1885 সালের কালী পূজার রাত্রে শ্যামপুকুর বাটিতে, এবং দ্বিতীয়বার 1886 সালের 1 জানুয়ারি। এই ঘটনা আপনারা সবাই জানেন, সেদিনকে ছুটির দিন ছিল, সবাই এসেছিল, গাছে বসে সব বাঁদর বাঁদর খেলছিল, ভেবে দেখুন তখনকার আমাদের স্ট্যান্ডার্ড আর মাস্টারমশাই এদের অবস্থা, এরাই দামড়া ছেলেরা গাছে উঠে বাঁদর বাঁদর খেলছে, মেন্টাল ম্যাচিউরিটি কোন লেভেলে ছিল আমরা এটা ভাবতেও পারি না, আমাদের বললেও বোধহয় আমরা পারবো না, তারা এইরকম খেলছিলেন। ঠাকুর সেদিন একটু ভালো ছিলেন, ঠাকুর একটুখানি দোতলা থেকে একতলায় নেমেছেন, সেই সুযোগে তার সেবকরা তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার করেছেন, বিছানাপাতি সব রোদ্দুরে দিয়েছেন, ঠাকুর আসার আগেই ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, তাই তাদেরই সেখানে যাওয়ার সুযোগ ছিল না। ঠাকুর গিয়ে দেখলেন সবাই সেই আম গাছটিতে সেই ঝোলাঝুলি করে বাঁদর বাঁদর খেলছে। ঠাকুরকে দেখা মাত্র সবাই গাছ থেকে নেমে এলেন, তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। ঠাকুর গিরিশ ঘোষকে বললেন, গিরিশ তুমি যে সকল এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছ বুঝেছ? তখন গিরিশ কিঞ্চিত মাত্র চিন্তা না করে হাঁটু গেড়ে তার সামনে বলতে থাকলেন যে ব্যাস বাল্মীকি যার ইয়াত্মা করতে পারেন না, আমি তার সম্বন্ধে আর কি বলবো। ঠাকুর শ্রীযুক্ত গিরিশের পাঁচশিকে পাঁচানো ভক্তিতে একেবারে ভীষণভাবে তুষ্ট হলেন, গভীর ভাব সমাধিতে তিনি মগ্ন হয়ে আশীর্বাদ করলেন, আমি আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক। মাঝে মাঝে তিনি গিরিশকে খোঁচাতেন, গিরিশে যে অবতার টবতার বলতেন, গিরিশ একদিন এসেছেন তখন ঠাকুরের গলা সবে পরিষ্কার করা হয়েছে, সেই গলার ভেতর থেকে পুঁজ রক্ত সেসব বেরিয়েছে, সেটা একটি পাত্রে রাখা আছে, এমন সময় গিরিশ এসে উপস্থিত, তখনও পাত্রটি পরিষ্কার করা হয়নি। ঠাকুর যেন ব্যঙ্গ করে গিরিশকে বললেন, এই তো অবতার অবতার বলো, দেখো কীরকম পুঁজ কীরকম রক্ত, আবার বলে অবতার। তখন গিরিশ ঘোষ একটুও মানে ইতস্তত না হয়ে বলেন, এবারে এসব খেয়ে কীট পিপিলিকা পর্যন্ত উদ্ধার হয়ে যাবে, তাই এই রোগ। গিরিশবাবু জানতেন যে তিনি এমন পাপ করেননি যা যা মানুষ কল্পনা করতে পারেন না, কিন্তু তার কৃত সমস্ত পাপ শ্রীরামকৃষ্ণ গ্রহণ করেছিলেন, তাই তিনি মাঝে মাঝে বলতেন যে ঠাকুরের কাছে কত শুদ্ধ সত্য ছেলে আসে, কিন্তু এমন পাপ আমি করিনি যা জগতে কেউ কল্পনা করতে পারবেন, তবু তিনি আমাকে গ্রহণ করেছিলেন। আমি যদি জানতুম, তিনি আমাকে কোনো রকম নিষেধ করেননি, আমি যদি জানতুম তিনি এইভাবে আমার সমস্ত পাপ গ্রহণ করবেন, তাহলে যেগুলো করা সম্ভব হয়নি আমি সেগুলোও করতাম, কারণ আমি নিশ্চিত ছিলাম তিনি আমাকে গ্রহণ করবেন, তিনি আমাকে কোনোভাবে ছেড়ে দেবেন না। গিরিশ ঘোষ এই চৈতন্যলীলা নাটকের ভেতর দিয়ে বঙ্গবাসীকে সুধা বিতরণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে আদেশ দিয়েছিলেন যে তুমি যা করছো তাই করো, তোমার এই কাজের ভিতর দিয়ে লোকশিক্ষা হবে। তাই পরপর পরপর তিনি শ্রীরামকৃষ্ণকে দেখার পর তার ভেতরের পরিবর্তন হতে থাকলো, যেটি তার পরবর্তী নাটকগুলিতে দেখা যায়। এরপরে গিরিশ ঘোষ বিল্বমঙ্গল নাটক লেখেন, পাণ্ডব গৌরব নাটক লেখেন এবং নসীরাম নাটক লেখেন। এর প্রত্যেকটি চরিত্র প্রত্যেক এবং এমনকি এদের সংলাপের ভেতরে
ঠাকুরের কাছে শ্রীরামকৃষ্ণের যে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে তিনি যে সমস্ত উপদেশ শুনতেন সেই উপদেশের ঝলক এদের ডায়লগগুলোর মধ্যে দেখা যেত। শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে যাওয়ার পরে সবাই সংঘবদ্ধভাবে এই রামকৃষ্ণ সংঘ তৈরি করলেন। এই শ্রীরামকৃষ্ণ সংঘকে পুষ্ট করার ব্যাপারে তাদের তাঁরও অসীম অবদান ছিল। স্বামীজি 1897 সালে ভারতবর্ষে ফিরে আসেন বিশ্ববিজয় করে। সেই বছর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম জয়ন্তীতে তিনি যখন দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হন, তখন তাকে দেখে পঞ্চবটিতলায় তিনি যখন গিরিশ ঘোষকে, গিরিশ ঘোষ বয়সে বড় বলে গিরিশ ঘোষকে প্রণাম করেছিলেন, তিনি তাকে সেইটি দেখে ভক্তরা টিপ্পনি করতে আরম্ভ করেছিলেন। যারা এ চেনেন না, শ্রীরামকৃষ্ণকেও চেনেন না, স্বামী বিবেকানন্দকে চেনেন, গিরিশ ঘোষ কত বড় মদমাতাল সব জানেন, তাই তার মনে হচ্ছিল শ্রীরামকৃষ্ণ যেমন ঢং করতেন এর ভক্তরা তেমনি ঢং করছেন। গিরিশ ঘোষ খুব রেগে গিয়ে বলেছিলেন, শালারা নিজেরাও ভালো হবে না আর অপরের ভালোও দেখবে না। তিনি অর্থাৎ ঠাকুর বলতেন, ওরা অর্থাৎ নরেন প্রভৃতি হচ্ছে সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, ওরা কি আর জলে মেশে। ওদের যদি নিজের চোখে অন্যায় করতে দেখি তাহলেও বলবো ওরা অন্যায় করেনি, ওরা অন্যায় করতে পারে না, আমার নিজের চোখেরই দোষ হয়েছে, চোখ উপড়ে ফেলতে রাজি আছি, তবু ওরা অন্যায় করেছে এরকম কথা বলতে পারবো না। মূলত গিরিশ ঘোষ এই সংঘবদ্ধ দলটিকে সাহায্য করে আসছেন অনেক দিন থেকে। 1886 সালে ঠাকুরকে নিয়ে আসা হলো কাশীপুর উদ্যানবাটিতে। ভক্তেরা সবাই চাঁদা টাঁদা দিতেন এবং সেই চাঁদায় ঠাকুরের সেবা, বাড়ি ভাড়া, শিশুমায়ের সেবা এবং যে সমস্ত সেবকরা সেখানে থেকে রাত দিন এক করে শ্রীরামকৃষ্ণদেবের সেবা করতেন তাদের ইয়েটিও চলত। এখন টাকা পয়সা সবাই দেয়, অনেকের মনে হতে থাকলো স্বামীজিরা বোধ হয় টাকা পয়সার অপব্যবহার করেন। এই নিয়ে ক্রোধ, এই নিয়ে বাদ প্রতিবাদ, হিসেব দেখানো এই সমস্ত হতে থাকলো। সবাই যখন খুব ক্ষুব্ধ, এমনই একদিন গিরিশচন্দ্র ঘোষ এসে সবকিছু শুনলেন। ঠাকুরও তার ক্ষোভের কথা গিরিশকে জানালেন। গিরিশ ওপর থেকে যখন নিয়ে এলেন, তখন অপমানে আক্রান্ত এই শ্রীরামকৃষ্ণদেবের এই বালক ভক্তরা তারা সেই হিসেবের খাতা গিরিশ ঘোষকে দেখাতে চাইলেন, যদি গিরিশ ঘোষ তিনি দেখতে চান। গিরিশ ঘোষ একবারে গর্জে উঠেছিলেন, বলেছিলেন, কারুর কাছে কিছু দেখাতে হবে না, কারুর কাছে কোথাও যেতে হবে না, আমার বাড়ির প্রতিটি ইঁট বিক্রি করে আমি এখানকার খরচ চালাব। বস্তুত তাকে অত দূর যেতে হয়নি, ঝগড়া ওখানেই মিটে যায়। 1891 সালে গিরিশ ঘোষের দ্বিতীয় পক্ষের যে ছেলেটি সে মারা যায়। শ্রীরামকৃষ্ণদেবকে তিনি প্রাণ ভরে সেবা করে তাকে পুত্ররূপে চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ কাছে শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পরে এই ছেলেটি জন্মায় এবং এর আচার আচরণ একেবারে শ্রীরামকৃষ্ণের মতো ছিল। এমনকি এর জন্যই গিরিশ ঘোষ প্রথমবার শিশুমায়ের দর্শন পান। তিনি অদ্ভুত ব্যাপার, তিনি যখন এই ছেলের শোক পেলেন তখন সেই শোক কাটিয়ে ওঠবার দুটো পথ তিনি নিলেন। একটা হচ্ছে তিনি ছোট ছোট ছাত্রদের মতো স্লেট পেন্সিল নিয়ে গণিত শাস্ত্র চর্চা করলেন, অঙ্ক কষা শুরু করলেন। অঙ্ক কষে তিনি তার মনের যে গভীর শোক সেটিকে মেটানোর চেষ্টা করলেন। আর দুই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা শিখতে শুরু করলেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে মানুষের সেবা কার্য করেছিলেন। এটি কিন্তু পরবর্তীকালে তার খুব কাজে লেগেছিল। একটা সময় তিনি কাশীতে গিয়েছিলেন এবং সেখানে তিনি সাধারণ মানুষকে বিনা পয়সায় হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন এবং সেইখানে তিনি অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত হয়েছেন বলে স্বীকৃতি পেয়েছিলেন। ঠাকুরকে তিনি তো বকল মা দিয়েছিলেন, তাই তার কিচ্ছু করার উপায় ছিল না। তা একদিন স্বামী নিরঞ্জনানন্দজি তাকে বললেন যে, তোমাকে তো ঠাকুর সাধু করেই গেছেন। সাধু করে গেছেন এর অর্থ হচ্ছে ওই যে গঙ্গাসাগর মেলার সময় অদ্বৈতানন্দজি গঙ্গাসাগর যাত্রী সন্ন্যাসীদের গেরুয়া কাপড় দিতে চেয়েছিলেন। ঠাকুর বলেন, এই তার কাশীপুর উদ্যানবাটিতে যে সমস্ত সাধু আছে তাদের মতো ভালো সন্ন্যাসী আর খুঁজে পাওয়া যাবে না, তাই এদেরই যদি গেরুয়া কাপড় দেওয়া হয় তাহলে সেটা আদতে ভালো সন্ন্যাসীদেরই দেওয়া হয়। সেই আশায় এই গেরুয়া কাপড় এবং একটি করে রুদ্রাক্ষের মালা আমাদের বুড়ো গোপাল দাস শ্রীরামকৃষ্ণকে দেন সকলকে দেওয়ার জন্য। সবাইকে দেওয়ার পর একটি অতিরিক্ত ছিল, সেই অতিরিক্তটি
শ্রীরামকৃষ্ণ নিজে হাতে দেননি, তিনি রেখে দেন গিরিশ ঘোষকে দেবার জন্য। নিরঞ্জনানন্দজি সেই অর্থে বলতে চাইছেন, ঠাকুর তো তোমায় সন্ন্যাসী করেছেন, চলো আমরা দুজনে কোথাও চলে যাই। তিনি বলছেন তোমরা যা বলবে ঠাকুরের জ্ঞান, ঠাকুরের কথা জ্ঞানে আমি তাই করতে প্রস্তুত, কিন্তু ভাই নিজে ইচ্ছা করে সন্ন্যাসী হওয়ার সামর্থ্য আমার নেই। ঠাকুরকে যে আমি বকলমা দিয়েছেন। নিরঞ্জনানন্দজি তাকে জোর করলেন এবং জোর করে তাকে কামারপুকুর জয়রামবাটি নিয়ে গেলেন এবং এই পুণ্যতীর্থে যাওয়া এবং সেই অঞ্চলে থাকা ও শ্রীমা সারদা দেবীর অনেক স্নেহ ভালোবাসা পেয়ে তিনি পূর্ণ হৃদয়ে ফিরে এলেন। যখন তিনি ফিরে এলেন তার সেই সন্তান হারানোর কষ্ট সম্পূর্ণভাবে অপসৃত হয়েছে। গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে শ্রী শ্রী দুর্গা পূজা হতো। তিনি শ্রী মাকে আমন্ত্রণ জানান তার দুর্গা পূজায় আসার জন্য। 1907 সালে শ্রীমা জয়রামবাটি থেকে বলরাম বসুর বাড়িতে এসে থাকেন। অষ্টমীর দিন তিনি প্রথম এসে উপস্থিত হন এবং অষ্টমীর সকালে যেমন দুর্গা মণ্ডপে মা দুর্গার পূজা হচ্ছিল ঠিক সেই রকম এক পাশে তার অন্দরমহলে এক জায়গায় শ্রী শ্রী মায়েরও পূজা হয়েছিল। সেদিনকে মায়ের খুব শরীর খারাপ, মা অসম্ভব সহ্যশীলা ছিলেন। তিনি সকলের পূজা গ্রহণ করে যখন বলরাম বসুর বাড়িতে ফিরে আসেন তখন তিনি গভীর জ্বরে আক্রান্ত হন, তার ভীষণ জ্বর হয়েছিল। তার পক্ষে খবর প্রথমে যা হলো তার পক্ষে মধ্যরাত্রের সেই সন্ধি পূজার সময় যাওয়া সম্ভব নয়। গিরিশ এবং তার বোন দুজনে অত্যন্ত হতাশ হয়ে পড়লেন। শ্রী শ্রী মা যদি না আসেন তাহলে এ পুজো সম্পূর্ণ ব্যর্থ হয়। মধ্যরাত্রিরে যখন সন্ধি পুজো শুরু হওয়ার আছে এমন সময় এখন যেটি বলরামবাবুর বাড়ির পেছনের খিড়কি দরজা, ওই দরজা দিয়ে গিরিশ ঘোষের বাড়িতে আসা যেত। সেই খিড়কি দরজা দিয়ে তিনি গিরিশ ঘোষের বাড়িতে এসে উপস্থিত হলেন এবং গিরিশ ঘোষকে তিনি জোরের সঙ্গে বলতে থাকলেন, গিরিশ আমি এসেছি। গিরিশ আনন্দে ভাসতে থাকলেন। কিরকম মাকে ভালোবাসতেন তার আরেকটি নিদর্শন আছে। বলরাম বসুর বাড়িতে শ্রী শ্রীমা ছাদে ঘুরে বেড়াচ্ছেন আর গিরিশবাবুর বাড়িতে গিরিশবাবু এবং তার স্ত্রী ছাদে ঘুরে বেড়াচ্ছেন। গিরিশবাবু এমন স্ত্রী গিরিশবাবুকে হঠাৎ ডেকে বললেন, ওই দেখো ওই দেখো, এই ছাদ থেকে শ্রী শ্রীমাকে দেখা যাচ্ছে, মা ওই ছাদে দাঁড়িয়ে আছেন। গিরিশবাবু সঙ্গে সঙ্গে পেছন ঘুরে গেলেন, দু হাত দিয়ে তার মুখটা ঢাকলেন, বললেন, আমার পাপ নেত্র, এই পাপ নেত্রে আমি লুকিয়ে লুকিয়ে মাকে দেখব না। শুধু তাই নয়, তিনি ধীরে ধীরে ওপর থেকে নিচে নেমে এলেন। 1906 সালের গোড়ার থেকেই এই প্রত্যেক শীতের শুরুতে গিরিশচন্দ্র ঘোষ হাঁপানি রোগে আক্রান্ত হতেন। এই রোগ এত বেশি বাড়ত তাকে ভীষণ রকম কষ্ট দিত। 1909-10 সাল নাগাদ তিনি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে এইরম সময় যান এবং এই বায়ু পরিবর্তনের ফলে 4 মাস সেখানে একটি ভাড়া বাড়িতে থাকার ফলে তার শরীর এই সময় খুব সুস্থ থাকে এবং তারপর থেকে তিনি 1912 সালে তিনি তার শরীর চলে যায়। এই 1911 সাল অবধি প্রত্যেক বছর কাশী সেবাশ্রম সঙ্গে যেতেন এবং সেখানে একটি ভাড়া করা বাড়িতে থাকতেন এবং 3-4 মাস বায়ু পরিবর্তন করে তিনি থাকবার জন্য আসতেন। কাশীতে এসে তিনি শুধু বায়ু পরিবর্তনই করতেন না, তিনি সেই যে হোমিওপ্যাথিক বিদ্যা শিখেছিলেন তাই দিয়ে তিনি সাধারণ মানুষের চিকিৎসা করতেন। ধীরে ধীরে যে গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে মানুষের ধারণা ছিল ভীষণ রকমের অহংকারী, ভীষণ রকমের দুর্মুখ, ভীষণ রকমের মদমাতাল, সেই ছবিটাই যেন একটু একটু করে বদল হয়ে যেতে থাকলো। ঠাকুর একদিন বলেছিলেন তাকে যে তোমার স্বভাবে তোমাকে দেখে লোকে অবাক হবে, এই সেই ভাবটি ফেটে আস্তে আস্তে বেরোচ্ছে। এই ভাবটি নিয়ে পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহারাজ সেই সময় গিরিশ ঘোষ সম্পর্কে তার একটি চিঠিতে লিখেছেন, শ্রীযুক্ত গিরিশবাবু কাশীতেই আছেন, তার শরীর অনেক সুস্থ হচ্ছে, আমরা নিত্যই প্রায় তার কাছে গিয়ে থাকি, আহা তার স্বভাব কি চমৎকার হয়েছে, শ্রীপ্রভুর কথা ছিল তোমায় দেখে লোকে অবাক হবে, ঠিক তা ফুটে বেরুচ্ছে, কি চমৎকার কথাই তার কাছে শুনি, যেমন উদারতা তেমনি শ্রী শ্রী প্রভুর প্রতিনিষ্ঠা, অভিমান লোকমান্যই তার কাছে হ্যাক থু হয়েছে, অনেক অনেক সাধুরও এমন স্বভাব দেখিনি, পরশ পাথর ছুঁয়ে শোনা হয়েছেন,
তাই প্রত্যক্ষ করছি। আর আমাদের উপর কি অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা! 68 বছর বয়স, কিন্তু বালকের মতো স্বভাব। শ্রী শ্রী ঠাকুরের কথা ও স্বামীজির কথায় একেবারে মাতোয়ারা। তার চাকর বাকর পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের ভক্ত হয়েছেন। সব প্রভুর মহিমা। এই অদ্ভুত একটা পরিবর্তন হয়। কাশীতে গিয়ে শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্র ঘোষের আরেকটি অক্ষয় কীর্তি আছে, সেটা হচ্ছে এই কাশীতে বসেই তিনি তার বিখ্যাত নাটক শঙ্করাচার্য এটি লেখেন। শুধু তাই নয়, তিনি শঙ্কর টিলায় গিয়ে শঙ্করাচার্যের বিগ্রহের সামনে এই সমস্ত নাটকটি পড়ে শোনান। শুধু সেইখানেই শেষ হয়নি, এই শঙ্করাচার্যের যে প্রথম অভিনয় হয় তার যাবতীয় টিকিটের পয়সা তিনি আমাদের এই শঙ্কর মঠে দান করেন। আপনারা অনেকেই জানেন, দেখেওছেন, আমাদের প্রেসিডেন্ট মহারাজরা আগে যে বাড়িতে থাকতেন, বর্তমানে যে বাড়িটি পূজনীয় স্বামী সুহিতানন্দজি মহারাজ থাকেন, ওই বাড়িটির নাম হচ্ছে গিরিশ মেমোরিয়াল। এই বাড়িটি তৈরির যাবতীয় অর্থ গিরিশবাবুর নেতৃত্বে সমস্ত সেই সময় সমস্ত থিয়েটারের নটীরা তারা মিলে একটি চ্যারিটি নাইট অভিনয় করেন। একটি নয়, একাধিক চ্যারিটি নাইট অভিনয় হয় এবং সেই অভিনয় লব্ধ পয়সা দিয়ে ওই বাড়িটি তৈরি হয়, ওইটি ভিজিটার্স রুম। ওই বাড়িতে জোসেফিন ম্যাকলাউড দোতলায় দীর্ঘদিন ছিলেন। যখন এটা প্রেসিডেন্টের আবাসস্থল হয়নি তখন সেখানে থেকেছেন পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী অভেদানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজ এবং বিশুদ্ধানন্দজি মহারাজ, এবং পরবর্তীকালে নবম অধ্যক্ষের সময় থেকে ওটি অধ্যক্ষের আবাসস্থল হয়। কিন্তু এর নির্মাণ খরচ যা কিছু এই গিরিশবাবু এবং তৎকালীন বঙ্গের নট নটীদের অবদানে এটি তৈরি হয়, সেই কারণে এই বাড়িটির নাম গিরিশ মেমোরিয়াল। ক্রমাগত তার জীবনে শেষ অবস্থা আসা শুরু হলো। এই সময় 1911 সালে তিনি একটি নতুন নাটক লিখলেন, সেটি হচ্ছে বলিদান। এবং সেই বলিদানে তিনি এই অন্যতম চরিত্র করুণাময়ের ভূমিকায় অবতীর্ণ হলেন। যেদিন অভিনয় হবে সেদিনকে ভীষণ ঝড় জল বৃষ্টি, ভক্তরা এই দর্শকরা আদৌ আসতে পারবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু গিরিশ ঘোষের নামের এমন জাদু ছিল, সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হল ভর্তি দর্শক এসে উপস্থিত হল। গিরিশ ঘোষকে অনেকেই বারণ করেছিল কিন্তু গিরিশ ঘোষ শুনলেন না, তিনি ওই অভিনয় করলেন। অভিনয়ের সময় তাকে খালি গায়ে অভিনয় করতে হতো। সেই ঠান্ডার ভেতরে খালি গায়ে অভিনয় করার ফলে গিরিশ ঘোষ ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতা আর তার কোনো রকম সুস্থতার দিকে এগিয়ে গেল না। তিনি অসুস্থ হয়ে পড়লেন, রাত্রির ঘুম হারালেন, দিনে খাবার ইচ্ছা হারালেন, সমস্ত কিছু হলেন, তার ভেতরে মৃত্যুর সমস্ত চিহ্ন দেখা যেতে গেল। কিন্তু যত মৃত্যু তার কাছে এগিয়ে আসতে থাকলো তত শ্রীরামকৃষ্ণের প্রতি তার নির্ভরতা, শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসা, শ্রীরামকৃষ্ণকে আঁকড়ে ধরে বেঁচে থাকার যে চেষ্টা সেটা যেন তীব্র থেকে তীব্রতর হতে থাকলো। তিনি যেদিন চলে গেলেন তার আগের পূর্ব রাত্রে তিনি শুধু শ্রীরামকৃষ্ণ নাম করেছিলেন এবং একটি কথাই বলছিলেন, প্রভু শান্তি দাও, প্রভু শান্তি দাও। অবশেষে শান্তি এলো, সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি 1912 সাল বৃহস্পতিবার রাত্রি 1:20 মিনিটে মহাকবি এই মহাপ্রাণ গিরিশচন্দ্র ঘোষের মহাপ্রয়াণ হলো। তিনি রেখে গেলেন একটি অদ্ভুত জীবন, মানুষের কাছে একটি বিশ্বাসের কথা যে কালো থেকেও আলোর আসতে পারে এবং ময়লা ধুলেও সেই ময়লার আবরণ চলে গেলে আমাদের আত্মার ভিতরে যে জ্যোতির্ময় সত্তাটি থাকে কেউ যদি চায় সেটিকে সে বিকশিত করতে পারে। এমন সব দিব্য জীবন আমাদের সদা সর্বদা অনুপ্রাণিত করে যাবে। শ্রীরামকৃষ্ণকে ভালোবাসার এটা একটা খুব বড় প্রমাণ। আমরা যদি শ্রীরামকৃষ্ণকে আঁকড়ে ধরতে পারি আমাদের আমূল পরিবর্তন হবে। শ্রীরামকৃষ্ণ এমন একটি শক্তি আমাদের কাছে, জগৎ সংসারের এমন কিছু নেই যেটি তার থেকে আমরা তার থেকে কষ্ট পেতে পারি। শ্রীরামকৃষ্ণ আমাদের সমস্ত কিছুর মুক্তিদাতা হয়ে উঠতে পারেন। শুধু আমাদের ওই গিরিশচন্দ্র ঘোষের মতো বিশ্বাস থাকা চাই, ভালোবাসা থাকা চাই, ভরসা থাকা চাই। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম
देवी विश्वातिहारिणी त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।